আসসালামু আলাইকুম স্বাগতম ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুম আমি রাশিদা আক্তার সিনিয়র শিক্ষক বিজ্ঞান বিভাগ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের একটি পাঠ্য নিয়ে আলোচনা করব আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি এখানে তোমরা বলতে পারবে ছবিগুলো কিসের ছবিগুলো দেখো চিত্রগুলো প্রথমে একটি ব্যাকটেরিয়া ছবি তারপরে রয়েছে অ্যামিবা এরপরে রয়েছে ইস্ট তারপরে উদ্ভিদ কোষ এরপরে রয়েছে প্রাণী কোষ এখন বলতো শিক্ষার্থীরা এই কোষগুলো সংখ্যা বৃদ্ধি করে কিভাবে। আমরা কি জানি তার আগে একটু জেনে নেই কোষ আসলে কি। কোষ হচ্ছে কি জীব দেহের গঠন এবং কাজের একক আমরা যদি আরও সুন্দরভাবে সহজভাবে বুঝতে চাই তাহলে একটু ভাবো যে এই যে আমাদের চারদিকে দেয়াল রয়েছে এই দেয়াল কি দিয়ে তৈরি হ্যাঁ ইট দিয়ে তৈরি এখন প্রত্যেকটা ইট যদি আমি একটা ইটকে যদি একটা কোষ চিন্তা করি তাহলে কিভাবে দেয়ালটা গঠিত হয়েছে একটি ইটের উপর একটি ইট সাজিয়ে তারপরে কিন্তু দেয়ালটা গঠিত হয়েছে অনুরূপভাবে আমাদের এই দেহ কোষগুলো কিন্তু অনুরূপ সেমভাবেই একটি কোষ থেকে অনেকগুলা কোষ একত্রিত হয়ে তারপরে কিন্তু আমাদের এই উদ্ভিদ বলো প্রাণী বলো আমাদের এই গঠনগুলা তৈরি করেছে তো এখন তাহলে আমাদের মনে প্রশ্ন জাগে যে এই কোষগুলোর সংখ্যা বৃদ্ধি তাহলে কিভাবে ঘটে আজকের পাঠের বিষয় তাহলে আমরা বুঝতে পারতেছি যে কোষ বিভাজনের প্রকারভেদ এবং আরেকটি বিষয় আমরা জিন আলাপ করব সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন আজকের এই পাট থেকে আমরা কী শিখবো আগে জেনে নেই এই পাঠ শেষে আমরা শিখব কোষ বিভাজনের প্রকারভেদ মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে তা বলতে পারব বলতে পারবো মাইটোসিস কোষ বিভাজনের ধাপের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এবং আমরা সেই চিত্রগুলো আঁকতে সক্ষম হব এখন চলো জেনে নেই কোষ বিভাজন কয় ধরনের আমরা এখানে দেখতে পাচ্ছি কোষ বিভাজন এক প্রক্রিয়া সেটা হচ্ছে অ্যামাইটোসিস তারপরে দেখো এক একটি ছবি সেখানে দেখা যাচ্ছে মাইটোসিস আরেকটি চিত্র সেটা হচ্ছে মিওসিস তার মানে আমরা বুঝতে পারলাম তিন ধরনের কোষ বিভাজন রয়েছে একটি হচ্ছে অ্যামাইটোসিস আরেকটি হচ্ছে মাইটোসিস এবং আরেকটি হচ্ছে মিওসিস এবং সবগুলোই চিত্রগুলো তোমরা ভালোভাবে পর্যবেক্ষণ করো এর পরবর্তীতে আমরা আলোচনাতে যাব এখন আমরা জেনে নেই কোন কোন কোষে কোষ বিভাজন ঘটে এই মাইটোসিস কো অ্যামাইটোসিস বিভাজনটা কোথায় ঘটে আমরা ফার্স্টে সেটা দেখে নেবো দেখো এখানে একটি ব্যাকটেরিয়া কোষ ব্যাকটেরিয়াটা অ্যামাইসিরোটোসিস হয় ইস্ট কোষে হয় অ্যামিবাতে হয় তার মানে আদি কোষগুলোতে কোষ বিভাজনটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় এরপরে আসো মাইটোসিস কোষ বিভাজন প্রথমে আমরা জেনে নিই মাইটোসিস কোষ বিভাজনটা কি। এখানে দেখো এই প্রক্রিয়ায় মাতৃকোষে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন ও সমন সংখ্যক ক্রোমোজম বিশিষ্ট দুটি অপত্য কোষ গঠন করবে অপত্য মানে কি অপত্য মানে হচ্ছে দুটি সম্পূর্ণ নতুন কোষ সৃষ্টি হবে কোথা থেকে এই মাতৃকোষ থেকে একটু আমরা কোষ যদি দেখে নিই তাহলে দেখো কি আছে কোষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোষ আবরণী রয়েছে ভিতরে কি ক্রোমোজম রয়েছে নিউক্লিয়ার মেমব্রেন পরবর্তীতে এই কোষটি যখন মাতৃকোষে পরিণত হয় দেখো সে একটু নিজের গঠনটা চেঞ্জ হয়েছে এবং পরবর্তীতে মাতৃকোষ থেকে ভেঙে মাতৃকোষে নিউক্লিয়াস ভেঙে কি হয়েছে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়েছে তো শিক্ষার্থীরা চল আমরা জেনে নেই মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় কোথায় ঘটে উদ্ভিদের যে বর্ধনশীল ভ্রূণ রয়েছে সেখানে ঘটে তারপরে দেহকোষের বৃদ্ধিতে ঘটে তারপরে বর্ধনশীল মূল এবং কাণ্ডের অগ্রভাগে ঘটে আচ্ছা বর্ধনশীল কথাটা বলতে কি বুঝতেছি যে অংশটা আসলে বেড়ে উঠবে যেমন ধরো কাণ্ড কাণ্ডের ভাগ যেই অঞ্চলটা বাড়তেছে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেটা হচ্ছে বর্ধনশীল তাহলে বর্ধনশীল কাণ্ডে হচ্ছে বর্ধনশীল মূলেও হচ্ছে কত কি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন আর কোথায় হচ্ছে হচ্ছে উদ্ভিদের ও পাতায় এবং হচ্ছে পুষ্পমুকুলে তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে বর্ধনশীল ভ্রূণ দেহকোষে বৃদ্ধিতে বর্ধনশীল মূল এবং কাণ্ডের অগ্রভাগে কোচিকাণ্ড পাতায় এবং পুষ্পমুকুলে এখন আমরা একটু জানবো যে মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয় না ওকে দেখো স্নায়ুকোষ আমরা সবাই জানি স্নায়ুকোষ আমাদের দেহের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ তারপরে আসে লোহিত রক্তকণিকা অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যু এই চারটি জায়গায় মাইটোসিস কোষ বিভাজন হয় না লক্ষ্য করো শিক্ষার্থীরা স্নায়ুকোষ লোহিত রক্তকণিকা অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যু এই জায়গাগুলোতে মাইটোসিস কোষ বিভাজন হবে না এখন আমরা জানবো মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যটা কী কোষে ঘটে তারপরে হচ্ছে একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্যকোষের সৃষ্টি হবে তারপরে নিউক্লিয়াস একবার বিভাজিত হবে এবং প্রতিটি ক্রোমোজম লম্বালম্বিভাবে দুই ভাগে বিভক্ত হয় আর অপত্য ক্রমেজ যে ক্রোমোজমটা আছে সেটা হচ্ছে মাতৃকোষের সমান থাকবে এরপরে আমরা মাইটোসিস কোষ বিভাজনটা একটু জেনে নেব এবং মাইটোসিস কোষ বিভাজন পুরা প্রক্রিয়াতে যাওয়ার আগে দুটো বিষয় আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে একটি হচ্ছে তোমার দেখো নিউক্লিয়ার বিভাজন বা ক্যারিওকাইনেসিস। ওকে প্রিয় শিক্ষার্থীরা দুটো আমাদের নাম মনে রাখতে হবে এবং একটা হচ্ছে ক্যারিওকাইনোসিস এবং আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস। ওকে ক্যারিওকাইনেসিস হচ্ছে কি নিউক্লিয়াসের বিভাজন কোষের যে নিউক্লিয়াস বিভাজন হচ্ছে তাকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং যখন নাকি সাইটোপ্লাজমে বিভাজন হবে তখন তাকে বলা হবে সাইটোকাইনেসিস এখন আমরা আলোচনা করব মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ দেখো মাইটোস আমরা আগেই বললাম যে কোষ বিভাজনটা দুইটা ধাপে হবে একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস তো বর্ণনা সুবিধার্থে আমরা সবচেয়ে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিসের ধাপগুলো একটু আগে জেনে নেই কয়টা ধাপে হচ্ছে পাঁচটা ধাপে পুরা প্রক্রিয়াটি সম্পূর্ণ হচ্ছে ওকে ধাপ এক প্রোফেজ ধাপ টু প্রো মেটাফেজ ধাপ থ্রি মেটাফেজ ধাপ ফোর এনাফেজ এবং ধাপ ফাইভ হচ্ছে টেলোফেজ তার মানে পুরা নিউক্লিয়াসের বিভাজনটা আমরা পাঁচটা ধাপে কমপ্লিট করতে পারি ধাপ এক ধাপ দুই ধাপ থ্রি হ্যাঁ ধাপ চার এবং ধাপ পাঁচ এই পাঁচটা ধাপে আমরা পুরা প্রক্রিয়াটা কমপ্লিট করব এরপরে যখন নিউক্লিয়াসে বিভাজন হয়ে যায় এরপরে আসে কি সাইটোপ্লাজমে বিভাজন বা সাইটোকাইনেসিস। এই হলো আমাদের পুরা বিভাজনের ধাপগুলো চলো এবার আমরা পুরা প্রক্রিয়াটা এবার একটু দেখে নেই। ধাপ এক প্রফেস ধাপ এক প্রফেস দেখো এখানে চিত্রতে আমরা দেখতে পাচ্ছি কতগুলো ক্রোমোজম ক্রোমোজমগুলো খুব এলোমেলো প্যাঁচানো অবস্থায় আছে এবং এই পর্যায়ে সেন্ট্রিওল এবং নিউক্লিয়ার পর্দা বিদ্যমান এবং এর পরবর্তীতেই দেখা যাচ্ছে যে ক্রোমোজমগুলো একটু খাটো এবং মোটা হচ্ছে এবং ওখানে দেখো অ্যাস্টার রশি নামক এক ধরনের রশি আবির্ভাব ঘটে এরপরে শেষ অবস্থাতে প্রফেজে শেষ অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজমগুলো খাটো মোটা হয়ে ক্রোমাটিড হচ্ছে ক্রোমাটিডে পরিণত হচ্ছে এবং দেখো এখানে ওরা মাঝখানে ক্রোমোজমগুলো ওই ক্রোমাটিডগুলো সেন্টু মেয়ের সাথে একটা বিন্দুতে আটকানো অবস্থায় আছে এরপরে আসি ধাপ দুই প্রো মেটাফেজ প্রো মেটাফেজ এই অবস্থাতে দেখতে পাচ্ছি দেখো ক্রোমোজমগুলো একটু খাটো এবং মোটা হচ্ছে এই অবস্থাতে নিউক্লিয় পর্দাটা প্রায় বিলুপ্ত হতে থাকে আর এখানে দেখো স্পেন্ডেল যন্ত্র মানে উত্তর দক্ষিণ উপর নিচ দিয়ে কিছু রশির আবির্ভাব ঘটে তাকে বলা হয় স্পেন্ডেল যন্ত্র এখানে স্পেন্ডেল যন্ত্রের আবির্ভাব ঘটে আর ক্রোমোজমগুলো একটু খাটো মোটা হয় প্রো মেটাফেজ এবং ধাপ তিন বা মেটাফেজ এই পর্যায়ে দেখো ক্রোমোজমগুলো সবগুলোই মাঝামাঝি যে অঞ্চলটা এটাকে বলা হয় বিষবীয় অঞ্চল হ্যাঁ ক্রোমাটিটগুলো সবগুলা বিষবীয় অঞ্চলে অবস্থান করে এখানে স্পেন্ডেল তন্তুগুলো আরও সুস্পষ্টভাবে দেখা যায় কিন্তু এইখানে কোনো এই নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু থাকছে না এরপরে আসো ধাপ চার বা অ্যানাফেজ পর্যায়ে অ্যানাফেজ পর্যায়ে দেখো ক্রোমোজোমগুলো সেন্টোমিয়ারের বরাবর লম্বালম্বিভাবে বিভক্ত হয় হয়ে দুইটা ভাগে ভাগ হয়ে যায় ভাগ হয়ে কিছু অংশ উপরের অঞ্চলের দিকে যেতে থাকে এবং কিছু নিচের দিকে যেতে থাকে এবং সেন্ট্র কিন্তু মেরুর দিকে মুখ করে থাকে এবং এইখানে এই ক্রোমাটিডগুলোকে ইংরেজি অক্ষর ভি এল আই এই আকৃতিগুলোর মতো ধারণ করে এটা হচ্ছে চার নাম্বার ধাপ ধাপ চার বা এনাফেস তাহলে আমরা দেখো এখান থেকে বুঝতে পারতেছি যে ক্রোমাটিডগুলো ইংরেজি বর্ণ ভিএলআই যে এর মতো ধারণ করে হচ্ছে ধাপ চারের এনাফেজ পর্যায়ে এরপরে ধাপ পাঁচ সেটা হচ্ছে টেলোফেস পর্যায়ে টেলোফেস পর্যায়ে কি হয় দেখো এইখানে নিউক্লিয়াসের এই যে পর্দা তা কিন্তু আবার পুনরাব ঘটে মানে আবার ফেরত আসতে থাকে নিউক্লিয়াস লাউসটাও আবার ফেরত আসতে থাকে ঠিক আছে এভাবে গঠনটা সম্পন্ন হতে থাকে এবং পরবর্তীতে দেখা যায় সাইটোকাইনিস শুরু হবে এখন দেখো মাঝামাঝি বরাবর একটা খাজের মত সৃষ্টি হয় এখানে একটা খাজ তৈরি হচ্ছে এবং খাজ বরাবর পুরোপুরি সাই সাইটোপ্লাজমটা বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে এবং উদ্ভিদ কোষে আরও দেখতে পাই আমরা যে ওদের যে কোষ প্রাচীর থাকে পুরো অংশ ধরেই তখন কিন্তু ভাগ হয়ে যায় ভাগ হয়ে তা কি হয় দুটো অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে প্রিয় শিক্ষার্থীরা চলো এক নজরে আমরা যদি পুরো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা দেখি তাহলে কি দেখতে পাই হ্যাঁ প্রথমে দেখি মাইটোসিস কোষ বিভাজন নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে কি কি প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানোফেস টেলোফেজ এবং তারপর আরেকটি পর্যায় হচ্ছে কি সাইটোপ্লাজমের বিভাজন তো প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনা থেকে আমরা কি শিখতে পেলাম আমরা শিখতে পারলাম মাইটোসিস কোর্স বিভাজন কাকে বলে আমরা জানলাম নিউক্লিয়াসের বিভাজন কয়টি ধাপে হয় আমরা দেখতে পেলাম ক্রোমোজমগুলোকে দেখতে ভি এল আই জে এর মতো মনে হয় কোন ধাপে আমরা জানতে পারলাম যে সাইটোপ্লাজমার বিভাজন হয় কোথায় কখন শুরু হয় তোমাদের জন্য আজকে আমার একটু অনুশীলন থাকবে সেটা হচ্ছে মাইটোসিস কোর্স বিভাজনের ধাপসমূহের চিত্র একে এর বৈশিষ্ট্য লিখবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে নিয়মিত পড়াশোনা করবে ওকে ধন্যবাদ সবাইকে